instance method টা তো আমরা সবাই বুঝতে পারছি যে instance method কি হচ্ছে যে আমরা কোন একটা ক্লাসে কোন একটা মেথড ক্রিয়েট করতেছি যে মেথডটা আমি অবজেক্টের থ্রুতে পরবর্তীতে হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি ওই মেথডে ইউজার তার ইচ্ছামত বা ইউজার তার রিকোয়ারমেন্টস অনুযায়ী কোন একটা কোড করতেছে তো এই ইম্পর্টেন্ট তো ক্লিয়ার instance method instance method কার কোনো সমস্যা আছে একটু আগে দেখাইলাম যে আচ্ছা যদি সমস্যা না থাকে এখন হচ্ছে instance method এর একটু ভ্যারিয়েন্ট আমরা দেখি যে ইনস্ট্যান্স মেথডে দুইটা টাইপ আছে একটা হচ্ছে এক্সেসর মোড আর একটা হচ্ছে মিউটেটর মোড মেথড সো এই দুইটা টাইপ হচ্ছে আমাদের দুই রকম কাজে লাগে কি কাজে লাগে যে ইনস্ট্যান্স মেথডে আমি একটু দেখাই মেথডস দ্যাট রিড দা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইজ নোন অ্যাজ দা এক্সেসর মেথড তার মানে ইনস্ট্যান্স মেথডের মধ্যে যে মেথডটা রিডের কাজ করে অর্থাৎ ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোকে রিড করে ওই মেথডটাকে আমি বলতেছি হচ্ছে এক্সেসর মেথড যে আমি যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করতেছি 1 বাই 1 ইনস্ট্যান্স ভেরিয়েবল তো খেয়াল আছে সবার হ্যাঁ যে নরমালি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতাম আমাদের তো ভেরিয়েবল তিনটা একটা হচ্ছে আমি যদি কোনো লুপ বা ইকুয়ালস এর মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতাম তাহলে ওইটাকে আমি বলতাম হচ্ছে লোকাল সাপোজ এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলে এটাকে আমি বলতাম হচ্ছে লোকাল এছাড়া বাকিগুলোকে হচ্ছে ইনস্ট্যান্স বলতাম আর লাস্টে স্ট্যাটিক যদি মেনশন করে ফেলা থাকতো যে আমি যদি উপরে কোথাও ক্লাসের শুরুতে স্ট্যাটিক লিখে রাখতাম স্ট্যাটিক ইন n ইজ इक्वल टू 10 তার মানে এইটাকে বলতাম স্ট্যাটিক এটা হচ্ছে লোকাল এইটা আর যে কোনো জায়গায় হচ্ছে ইনস্ট্যান্স আর নরমালি স্ট্যাটিক যদি ফেলা থাকতো আমরা বলতাম হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল সো এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা হচ্ছে আমি যে কোনো জায়গায় শুরুতে রাখবো শুধুমাত্র এই যে বডির ভিতর ছাড়া অর্থাৎ ব্লকের বডি ছাড়া যায় আমরা মেইন মেথডে বা ক্লাসের বাইরে কিন্তু মেথডের বডি বাইরে সো ওই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেখানে রিড হয় তার মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালুগুলো যে মেথডের মাধ্যমে আমরা রিড করতে পারি বা জানতে পারি সেটাকে আমরা বলতে হচ্ছে এক্সেসর মেথড যেটা হচ্ছে ইনস্ট্যান্স মেথডের একটা টাইপ নেক্সট কি বলা আছে স্ট্যাটিক না দিলে তো নরমালি ইনস্ট্যান্স হ্যাঁ যদি স্ট্যাটিক না দেয় তাহলে হচ্ছে ইনস্ট্যান্স আর যদি কোনো ব্লকের আন্ডারে থাকে লুপ ইফ এলস হোয়াইল এগুলোর আন্ডারে বা সুইচ কেসের আন্ডারে যদি কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয় ওটাকে আমরা বলতেছি লোকাল ভ্যারিয়েবল সো এইখানে তারপর বলা আছে যে উই ক্যান ইজিলি আইডেন্টিফাই ইট বিকজ দ্য মেথড ইজ প্রিফিক্সড উইথ দ্য ওয়ার্ড গেট ইট ইজ অলসো নোন অ্যাজ গেটারস সো এই মেথডের ফারস্টে অলওয়েজ হচ্ছে গেট নামে হচ্ছে একটা লেখা থাকবে বা সিনট্যাক্স দেওয়া থাকবে যেখানে আমি বুঝতে পারবো যে এই মেথডটা হচ্ছে এক্সেসর মেথড অর্থাৎ গেটার নামে হচ্ছে কিছু একটা দেওয়া থাকবে অথবা গেট নামে বলা হবে যেটাকে আমরা নরমালি গেটার বলি গেটার মেথডে কি হচ্ছে আমি কোনো কিছু রিড করতেছি একটু পর আমরা এক্সাম্পল দেখবো লাস্ট হলে ইট রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য প্রাইভেট ফিল্ড ইট ইজ ইউজ টু গেট দ্য ভ্যালু অফ দ্য প্রাইভেট ফিল্ড মানে এই জিনিসটা বলছে প্রাইভেট ফিল্ড আছে প্রাইভেট ফিল্ডটা কি জিনিস একটু পরে দেখতে পাবো সো ওই প্রাইভেট ফিল্ডের ভ্যালুটা হচ্ছে রিটার্ন করে তো এটা যদি এক্সাম্পল একটা দেখি যে এইখানে আমি একটা মেথড ক্রিয়েট করছি যে মেথডের মধ্যে আমি লিখেছি গেট আইডি তার মানে এই ক্লাসটা কি মেথডের সেই হচ্ছে যে আইডি নামে যে একটা ভ্যারিয়েবল আছে বা ইনস্ট্যান্স একটা ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটাই হচ্ছে সে রিটার্ন করবে সো তার কাজ হচ্ছে শুধুমাত্র এই ভ্যালু ভ্যালু যেটা আছে ভ্যারিয়েবলের ওইটা হচ্ছে রিটার্ন করা সো এই জিনিসটা আমরা যখন কেন করব বা কি কারণে করব যখন হচ্ছে আমাদের দেখা গেছে যে মেইন প্রোগ্রামের মধ্যে এমন আছে যে একটা ভ্যারিয়েবল ক্লাসে ক্রিয়েট করা আছে বা কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে আমি এটার ভ্যালুটা চাচ্ছি ডিরেক্ট তখন হচ্ছে আমি এই যে মেথডটা আছে এই আইডি দিয়ে হচ্ছে আমি আসব বেসিক্যালি এটা আমরা করি প্রাইভেট ভ্যালুগুলো নেওয়ার জন্য করি যে ভ্যালুগুলো হচ্ছে আমরা এক্সেস নরমালি দিতে চাই না সবাইকে সো আমি যখন প্রাইভেট অবস্থায় রাখি ওইটার ভ্যালুটা হচ্ছে সবাই নিতে পারে না সো তখন আমার কি করতে এই গেটার মেথডের থ্রুতে ওই ভ্যালুটা হচ্ছে নিয়ে আসতে পারে এটা আস্তে আস্তে আমরা যখন একটু এনক্যাপসুলেশনের দিকে যাবো আর একটু ভিতরের দিকে যাবো আর একটু ক্লিয়ার হবে তারপরে হচ্ছে মিউটেটর মেথড মিউটেটর মেথডটা কি জিনিস এইটা হচ্ছে ঠিক এটার একটু অপোজিট আমরা হচ্ছে ওইটাতে রিড করতাম আর এখানে হচ্ছে রাইট বা সেট করার আগে ইউজ করা হবে সো দ্য মেথডস রিড দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস এন্ড অলসো মডিফাই দ্য ভ্যালুস তার মানে এইখানে শুধুমাত্র রিড করাটা এর সাথে মডিফাইও করা অর্থাৎ ভ্যালুটা হচ্ছে সে ফিক্স করে দিতে পারে তারপরে এখানে বলা আছে যে উই ক্যান ইজিলি আইডেন্টিফাই বিকজ দ্য মেথড ইজ প্রিফিক্স উইথ দ্য ওয়ার্ড সেট তার মানে হচ্ছে যে এই যে প্রিফিক্সে প্রিফিক্সে হচ্ছে একটা ওয়ার্ড থাকবে যেটা থাকবে সেট ওই সেটের মাধ্যমে হচ্ছে বোঝা যাবে
যে এই মেথডটা হচ্ছে নিউটনের মেথড তার মানে আমার আগে যে একটু গেট দেখছিলাম খেলা স্যার এখানে এটা হচ্ছে সেট হবে যাতে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে নিউটনের মেথড নেক্সট টাইম হচ্ছে এটাকে বলা হচ্ছে যে সেকেন্ড হিসেবে বলা হচ্ছে যে সেকেন্ড যে আগেরটাতে যেমন আমরা রিড করতেছে বা গেট করতেছে এই জন্য আমরা গেটার বলতাম এটাতে ডিফারেন্ট এখানে সেট করতেছে তাই আমরা বুঝতে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড তারপরে ডাজ নট রিটার্ন এনিথিং রিটার্ন মানে কি আমি যেহেতু ফিক্স করতেছি বা মডিফাই করতেছি আমি কিন্তু কোনো ভ্যালু নিয়ে আসতেছি না এখান থেকে যেহেতু ভ্যালু রিড করতেছি না বা নিয়ে আসতেছি না এই জন্য আমরা বলতেছি এইটার কোনো রিটার্ন নাই বা রিটার্ন টাইপ নাই excess of parameter of the same data that depends on the field ei jinish ta ki ei jinish ta hocche je ami je ta ke hocche modify korte chaacchi ba je field ta ke ami modify korte chaacchi oi tar upor depends kore hocche data type ta dibo eta hocche next example dekhle clear hobe ar last ta bola hocche je eta hocche private je field ache ba private je variable ba value ache oi value ta set korar jonno use hocche eta te read korte eta to hocche set korte chhe এইখানে দেখেন একটা एग्जांपल দেওয়া আছে যে আমি যেটা ভ্যালুটা সেট করতে চাই সো আমি চাচ্ছি আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে যে ভেরিয়েবলটা লেখা আছে সাপোজ এইখানে আমার ফারস্টে কোন একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে একটু খেয়াল করেন সবাই আমাদের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে রোল নামে সো এই রোলটাকে হচ্ছে আমি মডিফাই করব আমার কাজ কি এই রোলটাকে হচ্ছে চেঞ্জ করে কোন একটা ভ্যালু সেট আপ করব বা ভ্যালু দেব সো নরমালি আমি যখন সেট করতে যাব তখন হচ্ছে আমি কি এই যে দিস রোল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এইখানে যে রোলটা আছে এই ভেরিয়েবল বা এটা যদি আমি ডিক্লেয়ার করলাম এটার ভ্যালুটা হচ্ছে এই রোলটা ভ্যালু হবে তার মানে এইখানে একটা রোল আসছে আর এইখানে হচ্ছে একটা ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করা আছে রোল নামে যখন আমি দিস রোল দিচ্ছি সে হচ্ছে রেফার করতেছে এই যে ভেরিয়েবলটাকে যে এই ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে এই প্যারামিটারটা দাও সো এখন আগের একটা লাইন ছিল যে আমরা হচ্ছে প্যারামিটারটা যা হচ্ছে ডিপেন্ডেন্স করে হচ্ছে ফিল্ডের উপর সো কোন ফিল্ড আমি মডিফাই করতে যাচ্ছি বা কোন ফিল্ডটা হচ্ছে আমি চেঞ্জ করতে চাচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ভেরিয়েবলটা দেওয়া হবে অর্থাৎ ওইটার উপর ডিপেন্ডস করে হচ্ছে আমি এখানে প্যারামিটার দেব যে কোন প্যারামিটারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি এই এক্সেস অর মিডটার দুটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে যদি আমি একটা एग्जांपल দেই তাহলে হচ্ছে যদি পুরো ক্লাসের একটা एग्जांपल দেই এক্সেসর মিটারে কোন একদম ফার্স্ট থেকে লাস্ট দেখাচ্ছে আচ্ছা এটা হচ্ছে এক্সেসর Thank you.
একদম পাশাপাশি দেখেন, দুটো একটু পাশাপাশি দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে যখন আমি এখানে ইনকাম একটা রোল ভ্যারিয়েবল নিচ্ছি, এটা কোন একটা ভ্যালু যদি আমি অ্যাসাইন করে দেই, যে এখানে আমি হয়তো সাপোজ আমি একটা ভ্যালু দিয়ে দিলাম যদি আমি আমি যখন এখান থেকে গেট আইডি একটা মেথড কল করতেছি, মেথডের মধ্যে আমি রিটার্ন করতেছি, তার মানে এই মেথডটা যতবার আমি কল করব আমি কি ভ্যালুটা পাবো, এটি এন্ড ভ্যালুটা হচ্ছে রিটার্ন করব। এই মেথডে আমি হচ্ছে রিটার্ন নিচ্ছি, নিচ্ছি কি আইডি যখন দিচ্ছি, ও সরি এখানে আইডি না, এটা রোল হবে। সো এখানে যখন রোল দিচ্ছি আমি, এই রোলটা হচ্ছে সেই রিটার্ন করতেছে, সে এইটাকে ধরে নিচ্ছে। মানে গেটটাকে দিয়ে আমি ওই রোলের যে ভ্যালুটা দিলাম স্যার, আউটপুট আসবে 10 না? আউটপুট এখন 10 আসবে যখন রিটার্ন করতেছি রোলটা, তখন হচ্ছে রোলের যে ভ্যালুটা সেটা রিটার্ন করতেছে। তার মানে গেট রোল হবে আইএনটি গেট রোল রাখি কিছু কিছু টাইমে আমাদের কিছু প্রাইভেট ভ্যারিয়েবল লাগে, যে ভ্যারিয়েবলের অ্যাক্সেসটা আমি ডাইরেক্ট অ্যাক্সেস করব না বা ডাইরেক্ট কাউকে অ্যাক্সেস দিব না, তখন হচ্ছে আমার এই মেথড কল করে ওই ভ্যালুটা নিয়ে আসা লাগে। যেমন প্রাইভেট আমি হয়তো বলতেছি যে ব্যাংকের একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যদি চিন্তা করি, সো ব্যাংকের একটা অ্যামাউন্ট আছে আপনার অ্যাকাউন্টে, সো অ্যামাউন্টটা আমি কাউকে দেখাতে যাচ্ছি না বা অ্যামাউন্টটা আমি ডাইরেক্ট অ্যাক্সেস করব না, তো আমি কি করতেছি ওই মেথডের থ্রুতে হচ্ছে গিয়ে নিয়ে আসতেছি, যাতে হচ্ছে এই প্রাইভেসিটা মেনটেন হয় বা ওইটা যাতে হচ্ছে পাবলিকে চলে না যায়। সো এই জন্য হচ্ছে ইউজার, ওইটা হচ্ছে আমরা একটা কনসেপ্ট দেখবো এনক্যাপসুলেশন, তখন আমরা আর একটু ক্লিয়ার করবো যে এই গেট সেট কিভাবে কাজ করতেছে। আপাতত ধরে রাখুন এই দুটো মেথড হচ্ছে আমাদের আছে, প্র্যাকটিক্যালি দুটো ডিফারেন্ট ফাইল না, দুটো ডিফারেন্ট ফাইল হবে না, সেম ফাইলই হবে, যেটাতে হচ্ছে আমি এই মেথডের বাইরে আর কাজ করতে পারবো, অর্থাৎ মেথড ছাড়া আমি ওই ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। যখন প্রাইভেট দিয়ে দিবেন এই ক্লাসের বাইরে কোথাও হচ্ছে, এখন আমি যখন অন্য জায়গায় ভ্যালুটা নিবো এই ক্লাসের থেকে, আমি কিন্তু তখন আর নিতে পারবো না ডিরেক্ট, প্রাইভেট যেহেতু আছে, তখন আমি কি করতেছি মেথডের থ্রুতে হচ্ছে এটাকে অন্য জায়গায় রিড করতেছি, অন্য একটা তখন অন্য একটা ফাইল আমি মেথডের থ্রুতে নিয়ে যাচ্ছি। সো ওই জিনিসটাই হচ্ছে এইটা করা হয়, ওইটা আরো একটু ক্লিয়ার হবে আমরা এনক্যাপসুলেশন দেখলে, এনক্যাপসুলেশন দেখে ক্লিয়ার হবে। সো আপাতত মনে রাখেন যে আমার এখানে একটা ভ্যালু আছে, ভ্যালুটা আমি রিড করতেছি, এই ভ্যারিয়েবলটা রিড করার জন্য জাস্ট হচ্ছে আমার এই মেথডটা ইউজ করা হচ্ছে, যেটাকে আমরা বলতেছি এক্সেস, অর্থাৎ এইটা দিয়ে আমি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুটা এক্সেস। আরেকটা হচ্ছে মিউটেটর কাজ, কি মিউটেটর কাজ হচ্ছে কোন একটা ভ্যারিয়েবল অলরেডি ডিক্লেয়ার করা আছে বা ক্রিয়েট করা আছে, এই ভ্যারিয়েবলটাকে আমি হচ্ছে ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি বা ভ্যালুটা সেট করে ভ্যালু থাকে না কি ভ্যালু নাই, এই যে যেমন এখানে ইন্ট রোল আছে, ইন্ট রোলের এখানে ভ্যালুটা নাই, আচ্ছা এটা রোল ইন্ট, ইন্ট রোলের এখানে কোনো ইন্টের রোলের ভ্যালুটা নাই, আমি জাস্ট অ্যাসাইন করে রাখছি। এইখানে ইন্ট্রোলের প্যারামিটারের মাধ্যমে পাস করে আমি এখানে কি দিচ্ছি যে দিস রোল মানে হচ্ছে আমাকে বোঝাচ্ছে এই যে রোলটা, এই রোলটা হচ্ছে এটা রেফার করতেছে, অর্থাৎ এটা বোঝাচ্ছে এই দিস রোল ইকুয়াল টু এইখানে যে রোলটা আছে প্যারামিটারে যেটা আমি নিয়ে আসলাম ওই ভ্যালুটা হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে দিস রোল বলতেও দিস দিয়ে অবশ্যই বোঝাবেন, আপনার দিস এর কাজটা পাবেন কিছুদিন পরে, সো দিস দিয়ে বুঝে আপনি যেইখানে আসেন ওই জিনিসের যে কোনো ভ্যারিয়েবলের যদি থাকে, ওই জিনিসের হচ্ছে কোনো মেথড যদি থাকে, তাহলে দিস দিয়ে হচ্ছে ওই জিনিসটা বোঝাচ্ছে। স্যার দিস কি সিনট্যাক্স? হ্যাঁ দিস একটা সিনট্যাক্স, দিস ডট এটা হচ্ছে স্যার এখানে গেটটা বুঝলাম স্যার, সেটটা কেন ইউজ করব? সেটটা ইউজ করতে হচ্ছে ওই যে সেম টাইপ যে আমি হচ্ছে প্রাইভেটটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করব না, প্রাইভেট হচ্ছে প্রাইভেটটাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না, সো মানে কোনো মে অ্যাক্সেস করতে দরকার পড়ে মেথডের থ্রুতে গিয়ে আমি অ্যাক্সেস করব, মেথডের থ্রুতে গিয়ে আমি হচ্ছে সেভ করতেছি।
সো এইখানে হচ্ছে গিয়ে দিস ডট রোল দিয়ে আমি জাস্ট এই রোলের মধ্যে এই যে প্যারামিটার আছে যে মেথডের ভ্যালুটা নিয়ে আসছি মেথড থেকে ওই ভ্যালুটা হচ্ছে জাস্ট দিয়ে দিলাম সো বেসিক্যালি এই দুইটাই হচ্ছে মিউটেটর আর এক্সেসর পার্থক্য এই দুইটা কি বোঝা গেছে স্যার এই দুইটা যদি বোঝা যায় তাহলে মোটামুটি আমাদের মেথড এখানেই শেষ আমরা হয়তো কিছু প্রবলেম পরবর্তীতে দেখলে আর ক্লিয়ার হবো সো মেথডের ডেফিনেশন বা জাভাতে কি টাইপের মেথড ইউজ করা হয় এই সবগুলা এখানে হচ্ছে দেখা হয়েছে স্লাইডটা আমি দিয়ে দিব আর কোড থেকে আমি যা স্লাইড এখানে আছে তো এটা দেখলে আসলে আমি বুঝবো সব কিছুই এখানেও লেখা আছে ফার্স্টের দিক থেকে একদম সব কিছুই মোটামুটি আপনাদের ক্লিয়ারলি দেওয়া আছে আশা করি স্লাইড দেখে বুঝবেন তারপরে যদি দেখো প্রবলেম হয় আগে হচ্ছে বলবেন এখন হচ্ছে এই স্লাইড 1 থেকে স্লাইড 5 এর মধ্যে আমি একটু রিভাইজ করে দিলাম স্লাইড 1 থেকে স্লাইড
আচ্ছা একটু খেয়াল করেন তারপর হচ্ছে অবজেক্ট ডট ওয়াই অবজেক্ট কিসের বি ক্লাসের মধ্যে ওয়াই আছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 12
সো 12 আসছে 10 প্লাস 12 এ ভ্যালু হচ্ছে 22 আসবে সো এই লাইনে কিন্তু আর কোনো এরর নেই সো এই রকমই আপনাদের হচ্ছে কোন একটা এরর ডিটেকশন দেওয়া থাকবে ওইখানে হচ্ছে আপনারা জাস্ট হয়তো ওই লাইনটা লিখে বলবেন যে এই লাইনগুলোতে প্রবলেম সাপোজ এইখানে লাইনটা দিয়ে বলতেছেন যে এখানে পাবলিক ক্লাস দুইটা পসিবল একটা পসিবল এভাবে লিখে দিলেন তারপর দিলেন যে মেইন মেথডে হচ্ছে মেইন মেথডে লাইনটা লিখে দিলেন যে এখানে হচ্ছে এই জিনিসটা মিসিং এখানে থার্ড ব্যাক একটা মিসিং তারপর এখানে অবজেক্টটা এক্স আর এই লাইনটা উঠাই দিয়ে বললেন যে এখানে এক্স বলতে কোনো কিছু ডিফাইন করা নাই কারণ এখানে এই জন্য হচ্ছে ইরোন দিবে অবজেক্ট হচ্ছে বি ক্লাস এটা হচ্ছে লিখে দিলেন তারপর বি ইন্টেলেন এর পিটা হচ্ছে ক্যাপিটাল এটা হচ্ছে সো ইরোন ডিটেকশনটা হচ্ছে আপনার কোডের মধ্যে কতগুলো ইরোন থাকবে আপনি হচ্ছে ডিটেকশন করে দেখবেন যে ইরোন কোনো আছে কিনা বা ইরোনের সমস্যা হচ্ছে কিনা সেই কারেকশন করে লিখে দিতে হবে পুরোটা না পুরোটা তো আপনি এখানে ডিটেলস বলছেন না নতুন করে কোড লিখতে হবে আপনি হচ্ছে ওই সাইডে লিখে দিবেন যে এখানে পাবলিক হলে এখানে হচ্ছে প্রাইভেট হবে যে কোনো একটা ক্লাস প্রাইভেট হবে তারপর এখানে থার্ড ব্র্যাকেটটা মিসিং থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিবেন সিরিয়াল ওয়াইজ দিয়ে দিবেন স্যার ওটা যদি পাবলিক থাকে তাহলে ওই যে একেবারে শেষে সিস্টেমে ওটা ওটা কি পুরোটা বলতে তো কারণ ওটা তো পাবলিক দুইবার আসে এইটা পাবলিক দুইবার আসলে এই ক্লাসের মধ্যে ক্লাস রানই হবে না ফারস্টেই বলবে যে দুইটা পাবলিক ক্লাস তো রান হবে না তাহলে স্যার এগুলো লিখবো না মানে তারপর হচ্ছে আপনাদের আউটপুট বেস থাকতে পারে আউটপুট বেস কি থাকতে পারে যে আপনি এই কোডটা যদি দেখেন যে এই কোডটা যদি ঠিকভাবে লেখেন তাহলে এগুলোর আউটপুট বের কি আসবে এটা কি কোনো প্রবলেম আছে দেখেন তো এই এই ক্লাসে এই কিন্তু খেয়াল রাখেন যে আমি যদি ক্লাসের আগে কোনো অ্যাক্সেস মডিফাই না দেই তাহলে বাই ডিফল্ট এটা প্রাইভেট ক্লাস হবে সো এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই তারপরে এইগুলো যদি আমি ঠিক করে দিলাম এখন কি একটা আউটপুট আসলো না যেহেতু সবকিছু ঠিক আছে সো আপনাকে এরকম আউটপুট বলতে হবে যে আমি যদি বললাম যে কোডের মধ্যে আউটপুটটা দেখেন সো এই চারটা যে আউটপুট আসছে সেটা প্রিন্ট করতেছে শুধুমাত্র প্রিন্টের ভ্যালুগুলো আপনাকে দেখাবে যেগুলো প্রিন্ট হবে আউটপুট দেখানো মানে কিন্তু আপনার এই যে ই ওয়াই এই প্রতিটা লাইনের কিন্তু আউটপুট বলা শুধুমাত্র প্রিন্ট দিয়ে যেগুলো ভ্যালুগুলো আউটপুট আসবে কোডে যেটা আপনি কনসোলে দেখতে পারেন ওই জিনিসটাই প্রথমটাতে এখানে না ওয়ান দিস এটা হচ্ছে 10 আসবে 10 আসলে 12 আসলো এখানে হচ্ছে আবার 10 আসলো তারপরে এখানে হচ্ছে 22 আসবে এখানে আমাদের কি বিট ওয়াইজ আছে বিট ওয়াইজ এর অর স্কুলে তখন যে डिफरेंट আউটপুট আসছে সেটা কি হবে হ্যাঁ আসতে পারে আচ্ছা এখানে আপনি কারেকশন যদি পসিবল হয় আপনি কারেকশন এটা লিখুন স্যার অ্যাকচুয়ালি যদি ক্লাস থেকে ওটাও কি প্রাইভেট আছে ধরা হয় ওইটা বাই ডিফল্ট প্রাইভেট হবে আপনি যদি শুধুমাত্র ক্লাস লিখেন যেটা এখানে লেখা হয়েছে এটা যদি ক্লাস থেকে হয় তার মানে এটা হচ্ছে প্রাইভেট ক্লাস বাই ডিফল্ট চলে আসে ক্লাসের ক্ষেত্রে মেথডের ক্ষেত্রে কিন্তু হবে না মেথড কিন্তু আবার একটু মেথডের ক্ষেত্রে কিন্তু ওই ডিফল্টটা করে থাকে যেটা দেখতেছিলাম ডিফল্ট হলে ওই প্যাকেজিং হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি এছাড়া প্রথম দিকে কোনো কোশ্চেন আছে কোনো কিছু বুঝি না বা কিছু নাই যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে ক্লাস শেষ এই পর্যন্তই আপনাদের স্যার স্যার